আপনারা যে বলেন ঈশান ইসলাম মারা গেছেন তাইলে আপনারা ওনাকে ইসলাম কেন বলেন আর ওনার বইতে লেখা আছে যে উনি মরিয়ম উনি ওনার ভিতরেই আল্লাহ রুহি দিচ্ছেন এবং উনি গর্ভবতী হয়েছেন এবং ওনার থেকেই ঈশান ইসলাম হয়েছেন এটা কিভাবে সম্ভব আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমি যতটুকু বুঝেছি মালানা সাহেব উত্তর দিবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি এই যে মুস্তাফিজ সাহেবের আলোচনা শুনছিলাম সেই সম্পর্কে তাকে বলছি ধন্যবাদ আপনাকে এই বিষয়টা আলোচনার জন্য বিতর্কিত বিষয় তো আছেই এগুলো আমরা এগুলোর উত্তর দিই কিন্তু আসল আমাদের যে উদ্দেশ্য তা হল হজরত মোহাম্মদ সাহেল এবং তার সাহাবিদের জীবন তাদের জীবনে তাদের রীতি অনুসরণ করা কারণ এতেই এখন মানব জাতির মুক্তি নিহিত রসুলের করিম ইসলামের সাহাবিরা যে কোরবানি করেছেন যে ত্যাগ স্বীকার করেছেন প্রকৃত মোহাম্মদী ধর্ম মোহাম্মদী আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত এবং জীবিত রাখার জন্য সেই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আল্লাহ তালা মুস্তাফির সাহেব শেষে দোয়া করেছেন যে আল্লাহ তালা তাদের কে জান্নাত নসিব করুন অবশ্যই খুদা তালা তাদেরকে জান্নাতের শুভ সংবাদ এই জীবনে দিয়েছেন রসলাই করিম এই সাহাবিদেরকে আল্লাহ তালা আমাদেরকে সেই নক্ষত্রদের অনুসরণ করার তৌফিক দান করুন কেননা হুজুর ইসলাম বলেছেন যে আমার সাহাবিরা নক্ষত্রতুল্য আসহাবি কান্নজুম ফাবে আই হিম তুম এহ তুম আমার সাহাবিরা নক্ষত্রতুল্য তাদের যাকেই অনুসরণ করবে তোমরা হেদায়ত পাবে তো খোদা তালা আমাদেরকে সে হেদায়তের পথে চালান বাকি আলোচনা যে হজরত ইমাম মাহাদি আলাহ ইসলাম আপনারা বলছেন ঈসা আলসালাম আসবেন আবার বলছেন মারা গেছেন এটা উনি বলতে চাচ্ছেন যে যেসা আলাইসলাম মারা গেছেন তাহলে আপনার ওনাকে ঈসা আল্লাহ ইসলাম কেন বলছেন আসলে উনি হজরত ইমাম মাহাদামের কথা বুঝাতে চাচ্ছেন ঈসা আল ইসলাম মারা গেছেন এটা তো কোরআন শরীফ বলে তো রসুল্লাহ সাল্লা বলেছেন যে এই উম্মতেও একজন ঈশা আসবেন পূর্বের ঈশা তো মারা গেছেন কোরআন আয়ের থেকে না একটু আগে প্রমাণ করলাম কিন্তু হজরত মোহাম্মদ ইসলাম ভবিষ্যৎবাণী করেছেন এবং তিনি নিজেও বলেছেন যে পূর্বের ঈশা মারা গেছেন তিনি বলেছেন কালকে আমি একটা হাদিস শুনিয়েছিলাম না যে লাউকানা মৌসা এবং ঈশা যদি জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তাদের কোনো গত্যন্তর ছিল না তো কেউ তাদের তারা জীবিত নেই কিন্তু এই উম্মতে একজন ঈশার আসার সংবাদ হজরত মোহাম্মদ সাহা ইসলাম নিজেই দিয়েছেন সব মুসলমান মানে যে ঈশা আসবেন তাকে ঈশা নাম কেন দিলেন এই জন্য দিলেন যে পূর্বে ঈসা যিনি এসেছিলেন মৌসার উম্মতে যে সমস্ত রোগ ব্যাধি বালাই বিমারি দেখা দিয়েছিল সেই সব রোগ ব্যাধি এবং বিমারি এই উম্মতের ভিতর সৃষ্টি হবে সেই পরিস্থিতির সাথে এই উম্মতের পরিস্থিতির মিল থাকার কারণে তখন যে ডাক্তার এসেছিলেন ইশাল ইসলাম আধ্যাত্মিক ডাক্তার ছিলেন একই রোগ ব্যাধি এখানে সৃষ্টি হওয়ার কারণে এর নিরাময়ের জন্য যে ডাক্তার আসবেন তাকে রসুল্লাহ সেই পূর্বের ব্যক্তির নাম দিয়ে দিয়েছেন তো একজনকে আরেকজনের নাম দেয়া এটা নতুন কিছু না তো সাহিত্যের জগৎ সব সময় হয় ধর্মের জগতেও হয় ধর্মের জগতে ইয়াহিয়াকে যে নাম দেয়া হয়েছে ইয়াহিয়া বা এলিয়া সেই এই বিষয়টা এখন কনফিউজ হচ্ছে আমার মতে কিন্তু আমি স্পষ্ট করে বলি যে কোনো ব্যক্তি যখন খুব সাহসী হয় তাকে বাঘ বলা হয় সে তো আসলে বাঘ হয় না শেরে বাংলা বাঘ ছিলেন না ফজলুল হক সাহেব একজন মানুষ ছিলেন কিন্তু তাকে শেরে বাংলা বলা হয়েছে কারণ তার ভিতর অনেক সাহসিকতা ছিল কারো যখন বদভ্যাস হয় তাকে কুকুর বলে দেওয়া হয় শয়তানের অভ্যাস থাকলে কোনো মানুষকে বলা তুই এক শয়তান ঠিক একইভাবে একজনকে আরেকজনের নাম দেয়া এটি সাহিত্যের জগতে অতি কমন ধর্মের জগতেও তো হজরত ঈসা ইসলাম যে পরিবেশে এসেছিলেন সেই পরিবেশ পরিস্থিতি এখানে সৃষ্টি হওয়ার কারণে উম্মতে মোহাম্মদ ইয়ার ভিতর এখানে যে চিকিৎসক আসবেন তার নাম হজরত মোহাম্মদ ইসলাম ইসাদ রেখেছেন তো হজরত ইমাম মাহদি ইসলাম মির্জা গুলাম মাহমুদ ইসলাম সেই ঈসা ছিলেন তিনি ঈশা হওয়ার দাবি করেছেন প্রথমে দাবি করেছেন যে তিনি মরিয়ম আপনার কথা অনুসারে তারপর সেই মরিয়মের গর্ভে ঈসার জন্ম এটি কীভাবে হলো এটি তো একটা অসম্ভব একটা বিষয় যেটিকে মুখরোচকভাবে মৌলবীরা বিভিন্ন সময় বলে থাকে আসলে এর অর্থ হলো কোনো ব্যক্তি ওমতে মোহাম্মদিয়ার আর কোনো ব্যক্তি যখন মরিয়মের মতো সতী সাধী পাক পবিত্র জীবন জীবনযাপন করে তখন আল্লাহ তালা তাকে কোরআন শরীফে মরিয়াম আখ্যায়িত করেছেন কোরআন শরীফে সুরা তাহরিমে এই কথাটা লেখা আছে যে মোমেনকে আল্লাহতালা সেখানে মরিয়ামের সাথে তুলনা করেছেন দারাব আল্লাহ আয়তটা হলো যে আল্লাহ তালা মরিয়মাব তো ভুলে যাচ্ছি আল্লাহ তালা সুরা তাহরিমের সেই আয়তে এই উম্মতের যে মোমেন তাদেরকে মরিয়মের সাথে তুলনা করেছেন আপনি সুরাত হারিম পড়েন বের করেন তো হযরত ইমাম মাহাদি আলাহ ইসলাম এই উম্মতের মোহাম্মদ রসুল্লাহর অনুসরণে এবং অনুকরণে তার আনুগত্যে ইমানের সবচেয়ে পরম মার্গে পৌঁছেছেন এই উম্মতের ইমানের পরম মার্গে পৌঁছার কারণে আধ্যাত্মিকতার জগতে তিনি মরিয়ম সদৃশ হয়েছেন প্রথমে আর কোনো ব্যক্তি এটি আধ্যাত্মিক কথা এটি রূপক কথা এটি আক্ষরিক অর্থে নিলে হবে না আর কোনো ব্যক্তি যখন মরিয়মের মতো মরিয়ম যখন পবিত্র জীবন জীবনযাপন করেছেন জাগতিক লোভ লালসার কামনা বাসনা আর প্রকৃত প্রবৃত্তির তারণাকে তিনি সম্পূর্ণভাবে দমন করেছেন তখন তার ভিতর ঈশা জন্ম দেওয়ার বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে এই কারণেই মরিয়মের গর্ভে ঈশা নবী এসেছেন ইমাম মাহাদি আল্লাহ যখন মরিয়মের মতো পাক পবিত্র জীবন যাপন করলেন জাগতিক কোনো লোভ লালসা তার ভিতর ছিল না জাগতিক কামনা বাসনার পিছনে তিনি ছুটতেন না সব কিছু যখন খোদার খাতিরে দমন করতে করতে পূর্ণ মরিয়মের মতো হয়ে গেছেন যে মরিয়মের মতো হওয়ার কথা কোরআন শরীফের সুরাত তাহারিমে লেখা আছে সেই মরিয়মি গুণাবলী অবলম্বন করার কারণে তার ভিতর ঈষার আত্মার ফুৎকার হয়েছে এবং আল্লাহ তালা তাকে এই উম্মতের জন্য ঈশা বানিয়েছেন এটি হলো হজরত ইমামাজ ইসলামের সেই কথাগুলোর অর্থ এর বেশি কিছু না এর কম কিছু না তো মোল্লারা এটাকে মা বিভিন্নভাবে তুলে ধরে নোংরা প্রকৃতির মানুষ এমনই করে কিন্তু খোদার পবিত্রদের পবিত্রদের বিরুদ্ধে যারা অপলাপ করে তারা এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজেরা লাঞ্ছিত না হয় তো এটি হলো আপনার প্রশ্নের উত্তর ধন্যবাদ আপনাকে মলানা সাহেব বোন স্বর্ণা আক্তার আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন হাজি ইমাম মাহাদি আলাহ ইসলাত আসমের বই কিস্তিয়ে নুতে তিনি এই বিষয়টি আলোচনা করেছেন বিস্তারিতভাবে বইটি বাংলায় অনুদিত হয়েছে আপনি বইটি যদি আরও পড়েন বিষয়টি আপনার সামনে বুঝতে সুবিধা হবে আপ আপনাকে আমরা এই বইটি পড়ার অনুরোধ করছি আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের আমাদের যে আন্তর্জাতিক বাংলা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আহমদিয়া বাংলা ডট ওআরজি এখানে গ্রন্থাগারে গেলে আমাদের মসি মহাদসলাহ আসিমের লেখা বইগুলোর অনেকগুলো যেগুলো এখন পর্যন্ত অনুদিত হয়েছে সেগুলো আপলোড করে দেয়া আছে আপনারা সেখান থেকেও আপনারা বইগুলো পড়তে পারেন এছাড়া বক্সিবাজারে আমাদের যে লাইব্রেরি আছে সেখান থেকেও বই সংগ্রহ করতে পারেন বইটির নাম আমি আবার বলে দিচ্ছি কিস্তি এই বইটি আপনি পড়লে পরে বিষয়টি আপনার কাছে আরও খোলাসা হয়ে যাবে